আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব এক্সএমএল ফাইল থেকে কি করে ডেটা রিড করা যায় পান্ডাসের মাধ্যমে। এর আগের ভিডিওতে আমরা জেসন ফাইল থেকে দেখেছিলাম একই ধরনের কোড। চলুন দেখি, প্রথমে আমরা পান্ডাসকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট পান্ডাস এস পিডি। তারপরে আমাদের পান্ডাসের একটি ফাংশন আছে রিড আন্ডারস্কোর এক্সএমএল, সেই ফাংশনের মাধ্যমে যে এক্সএমএল ফাইলকে রিড করতে চাই সেটিকে এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে দিতে হবে। যেমন আমাদের এলিগ্যান্টস ডট এক্সএমএল কে আমরা রিড করতে চাই, এখানে কোনো পাথ দিচ্ছি না, কারণ এই যেখানে সোর্স কোড আছে সেখানে এক্সএমএল ফাইলটা আছে। চলুন একবার কনফার্ম করি, আমাদের এখানে রিড ফ্রম এক্সএমএল, এই যে এখানে কিন্তু এই এলিগেন্স ডট এক্সএমএল টা আছে, তো সেজন্য আমাদের এক্সট্রা কোনো পাথ দেওয়া লাগছে না। তো সেটাকে রিড করার পরে আমরা ডিএফ নামে একটা ডেটা ফ্রেমে রাখবো। তো চলুন আমরা আগে তার আগে এখানে এক্সএমএল ফাইলটাকে ওপেন করে দেখি, নোটপ্যাড দিয়ে ওপেন করি। এই যে আমাদের এক্সএমএল ট্যাগ দিয়ে শুরু হয়েছে, এটা আমাদের মূলত এক্সএমএল ফাইল। তো এক্সএমএল ফাইলের ভিতরে থেকে ডেটাগুলিকে রিট্রিভ করার যে পদ্ধতি সেটা এখন আমরা এখানে দেখব। এটাকে রান করলাম, দেখেন এই ডিএফ এর মধ্যে এক্সএমএল ফাইলের ডেটাগুলি কিন্তু রিড হয়েছে এবং অটো আইডি হয়েছে 0 1 2 3 4, এবং সেই আইডি অনুসারে এক্সএমএল এরও ভিতরেও কিন্তু আইডি ছিল, সেই আইডি গুলির আলাদা কলাম করেছে, সেটাকে কলাম হিসেবে চিন্তা করেছে, এবং এইভাবে আমাদের এটা কিন্তু রিড হয়েছে। আমরা এক্সএমএল ফাইলটাকে আরেকবার খুলে একটু দেখি মিলাইনি ডেটাগুলি ঠিক মতো রিড হইলো কিনা। আমাদের প্রথম যে ডেটাটা আছে সেখানে এই যে আইডি ট্যাগ আছে, আইডি ট্যাগের মধ্যে আইডিটা আছে, তারপরে আমাদের এই যে আরেকটি ট্যাগ আছে, টাইপ ট্যাগ আছে, ডেসক্রিপশন ট্যাগ আছে, স্ট্রিং ট্যাগ আছে, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং আছে। এই ট্যাগগুলি আসলে এক একটি কলাম হেডার হয়ে গেছে আর তার কন্টেন্টগুলি আসলে ডেটা হয়ে গেছে। চলুন দেখি, আমাদের এই যে আইডি কন্টেন্ট, আইডি ট্যাগের কন্টেন্টটা এখানে এসেছে, স্ট্রিং এর কন্টেন্ট এসেছে, এভাবে আমাদের এক্সএমএল থেকে ডেটাগুলি এসেছে। যদি আমাদের ওয়েবসাইটে কোনো এক্সএমএল থাকে, যেমন এখানে একটি ওয়েবসাইট আছে, সেখানে একটি এই এলিগেন্টস এক্সএমএলটাই আসলে আছে, এইখান থেকেই আমরা এলিগেন্ট থেকে ডাউনলোড করেছিলাম। তো এই এক্স ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে এখন, এই ওয়েবসাইট থেকে সরাসরিও কিন্তু আমরা এক্সএমএল ফাইল রিড করতে পারি এবং একটা ডেটা ফ্রেম স্টোর করতে পারি। সেটার জন্য আমাদের রিড এক্সএমএল এর ভিতরে তখন আর ফাইলের নাম না দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে এবং সেটি একটা ডেটা ফ্রেম ডিএফ এর মধ্যে আমরা স্টোর করব। পরে ডেটা ফ্রেমটাকে শো করলাম, চলেন দেখি কি হয়। এখন সরাসরি ওয়েবসাইট থেকে আসলে আসছে, এই যে ওয়েবসাইট থেকে আমাদের ডেটা কিন্তু চলে এসেছে, এখানে 2460টা রো এবং 7টা কলামের। আশা করি আপনারা এক্সএমএল থেকেও পান্ডাসের মাধ্যমে কিভাবে ডেটা রিড করতে পারবেন সেই বিষয়টি জানতে পারলেন। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সকলকে।